পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়ককে 4 লেন থেকে 6 লেনে সম্প্রসারিত করার কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের দুই প্রান্তে নবাবহাট ও উল্লাসে দুটি নতুন উড়াল পুলও তৈরি হতে চলেছে। এবার উড়াল পুল তৈরি নিয়ে জমি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগ নিল বর্ধমান উন্নয়ন সংস্থা। ইতিমধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে নিযুক্ত ঠিকাদার সংস্থার সঙ্গে বিডিএর একপ্রস্থ বৈঠক হয়েছে। বৃহস্পতিবার থেকে সমস্যা সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করলেন বিডিএর চেয়ারম্যান কাকুলি গুপ্ততা এবং ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ অন্যান্য আধিকারিকরা। নিজেদের জমি জোর করে বিডিএ অধিগ্রহণ করছে বলে অভিযোগ করেন উল্লাস এলাকার কিছু কৃষক। সেক্ষেত্রে বিডিএর হাতে থাকা জমিতে ওই কৃষকদের পুনর্বাসন দেয়া যায় কিনা সে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান কাকুলি গুপ্ততা। আজকে আমরা রেনেসার এখানে এসেছি, NH2 একটা উড়াল পুল এই এলাকায় হবে, নবাবহাট এলাকায়, এবং উল্লাসেও একটা হবে। মাঝখানে অনেকগুলো বাইপাস হবে এবং সেগুলো আন্ডারপাসের জন্য আমরা একটা ম্যাপ ধরে আমরা পরপর দুদিন আমরা আলোচনা করেছি। একটা সমস্যা হয়েছে, রেনেসার যে টাওয়ার ঢুকছে এই টাওয়ারটা যতক্ষণ না সরানো হবে ততক্ষণ কিন্তু উড়াল পুলের কাজ শুরু হবে না। সেই জন্য আমাদের বিডিএর তরফ থেকে আমরা এসেছি যে কোনো উন্নয়নে তো আমরা বাধা দিতে পারি না, আমরা এটাকে কীভাবে সলিউশন করা যায় সেই জন্য আমরা NH2 থেকে PWD থেকে শুরু করে BDA থেকে শুরু করে সার্ভেয়ার নিয়ে আমরা দেখতে এসেছি যে কী উপায়ে আমরা এই টাওয়ারটা সরাতে পারি এবং NH2 এর কাজ, যেটা উড়াল পুলের কাজটা, তাড়াতাড়ি শুরু হয়, কারণ ওদের সময়সীমা খুবই কম। একটা উড়াল পুল করতে তো অনেক দিন টাইম লাগবে, সেই জন্য আজকে আমরা এখানে স্পট ভেরিফিকেশানে এসেছি। আমরা সবাই রয়েছি এখানে, আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন, এই এলাকার মানুষজন রয়েছেন, তার সঙ্গে NH2 এর সমস্ত আধিকারিকরা রয়েছেন, সার্ভেয়াররা রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন, সবাই এসে আমরা একটু ভেরিফিকেশন। এই মানে অভিযোগটা সম্পূর্ণ ভুল, কারণ বিডিএর এলাকাতে মধ্যে অধিগ্রহণ যে জমিগুলো আছে তার মধ্যে ওনারা বসে আছেন। এবার আমরা ওনাদের কাউকে উচ্ছেদ করতে চাই না, আমরা সঠিক জায়গা নির্বাচন করে তাদের স্থানান্তরিত করে আমরা এটা করব, কারণ এটা মানুষের সাথে অনেক বড় কাজ, সেখানে আমরা তাদের নিশ্চয়ই একটা জায়গা করে দিয়ে করার চেষ্টা করব। আমরা সেখানেও ভেরিফিকেশনের জায়গাটা আমরা 2 মাসের জন্য এসেছি, কাগজপত্র সমস্ত কিছু আমরা ঘাঁটছি যদি এই ধরনের অভিযোগ উঠে থাকে। কিন্তু আমরা NH2 এর স্বার্থে যদি মনে হয় আমাদের বিডিএর অন্য জায়গায় জমি আছে, আমরা তাদের স্থানান্তরিত করার সব রকমভাবে আমরা চেষ্টা করে আমরা যাতে কাজটা বন্ধ না হয়, এটা তো একটা অনেক বড় কাজ আর সার্বিক স্বার্থে এই কাজটা হবে, সেই জন্য আমরা এই কাজটাকে রেখে যাতে আমরা তাদেরও অসুবিধা না করে, তাদের উচ্ছেদ না করে আমরা যাতে করতে পারি, সেই আলোচনা আমাদের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। আমরা তাদের সাথেও বসবো এবং আমরা সেখানেও স্পটে যাব, দেখি মানুষ কি বলে, আমরা তাদের রিকোয়েস্ট করব, আমরা বিডিএর এলাকাতে দরকার হলে বিডিএর জায়গায় আমরা তাদের স্থানান্তরিত করব। পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।